আইএনডি বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আমরা কিন্তু অনেকেই আছি যে মোবাইলের মাধ্যমে অনলাইন ফর্মগুলো ফিল আপ করি, তো সেই অনলাইনে ফর্মগুলো ফিল আপ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, ছবির এমবি কমাতে হয় অথবা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং ছবি থেকে পিডিএফ করতে হয়। তো সেগুলো কিন্তু আমরা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি না, অর্থাৎ আমরা ছোট ছোট ট্রিক্সগুলো জানি না বলেই কিন্তু আমরা সেগুলো করতে পারি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে ছবির এমবি কীভাবে কমাবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, ছবি থেকে পিডিএফ কীভাবে করবেন। তো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো সবার প্রথম আমরা দেখে নিচ্ছি যে ছবির এমবি বা কেবি কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে কমাবেন। এর জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো সমস্তটাই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেখে নেব। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ দেবেন কিউ রিডিউস লাইট। এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো কিউ রিডিউস লাইট আমরা ইনস্টল করা আছে আমাদের, তো এখান থেকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফটো, এই চুজ ফটোর উপরে ক্লিক করে আপনারা যে ছবিটা করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমরা কিন্তু ছবিটা সিলেক্ট করে নিয়েছি। তো এখানে কিছু কথা বলে নেই, আমাদের কেবি এমবি এবং জিবির মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। তো কেবি কিন্তু সবার ছোট এবং তারপরে কিন্তু আসে এমবি, এবং তারপরে কিন্তু আসে জিবি, এবং তারপরে কিন্তু আসে টিবি। তো সবার প্রথম বলে দেই, এখানে দেখতে পাচ্ছেন 1941.47 কেবির মধ্যে কিন্তু ছবিটা আছে, এবং এখানে দেখুন এমবিটাও বলা আছে 1.94 এমবি। তো 1024 কেবিতে সম্ভবত 1 এমবি হয় এবং 1024 এমবিতে সম্ভবত 1 জিবি হয়, এরকম করে কিন্তু এই হিসাবগুলো হয়। তো এক্সাক্ট আমার জানা নেই, তো আপনারা একটু জানলে বলে দেবেন কমেন্ট বক্সে। তো ধরে নিন যে কেবিটা ছোট এবং তারপরে এমবি এবং তারপরে জিবি। তো দেখুন, এই ছবিটাকে কিন্তু আমাদের 100 কেবির মধ্যে আনতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন কেবি। তো এই ছবিটাকে কিন্তু আপনি এমবিতেও কিন্তু অর্থাৎ নামাতে পারেন। তো দেখুন, এখানে আমরা যখন কেবিটার উপর সিলেক্ট করব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন। তো আপনি ছবিটাকে এমবিতে নামাতে চান নাকি কেবিতে নামাতে চান? তো আমরা যেহেতু কেবিতে নামাবো, তো এখান থেকে কেবিটা সিলেক্ট করে নিয়েছি। এখানে আমরা 100 কেবির মধ্যে ছবিটা আনবো। তো 100 আমরা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেস, এই কম্প্রেসের উপরে ক্লিক করে দেবেন। কম্প্রেসের উপরে যখনই ক্লিক করে দেবেন, একটু আপনারা সিম্পলি ওয়েট করবেন, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু কম্প্রেস হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অফলাইনেরও অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি এটা কিন্তু অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। অর্থাৎ ডাটা যদি আপনার বন্ধ থাকে মোবাইলে, ডাটা বন্ধ করেও কিন্তু আপনি এই কাজটা কিন্তু করতে পারেন। তো সিম্পলি এখানে একটু ওয়েট করুন। দেখুন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। দেখুন আমাদের ছবিটা কততে নেমে এসছে, 97.60 কেবিতে কিন্তু নেমে এসছে এবং 0.10 এমবির মধ্যে কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দেবেন, আপনাদের ফোনে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখানে আপনাদের আমি ডিটেলসে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ছবিটা 97.71 কেবির মধ্যে কিন্তু আচ্ছা, ঠিক আছে। তো বুঝতে পারলেন, এভাবেই কিন্তু আপনি ছবির এমবি বা কেবিটা কমাতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি যে ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন, অথবা এক কালারের ব্যাকগ্রাউন্ড কীভাবে আনবেন। ধরুন আপনি কোথাও একটা ফটো উঠেছেন, পিছনে একটা গাছ আছে অথবা মানুষ আছে, সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আপনার ছবিটা কীভাবে আনবেন, অথবা কোথাও একটা আপনার হাফ ছবি লাগছে, সেখানে আপনি এক কালারের ছবি আনতে পারছেন না, এর জন্য আপনাদের গুগলে চলে যেতে হবে। দেখুন আমরা গুগলে চলে আসছি। তো গুগলে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই লেখাটি লিখে সার্চ দেবেন। উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই যে www.remove.bg, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন, নেক্সট পেজ কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনি যে ছবিটা করবেন সেই ছবিটা এখান থেকে আপনার ফোন থেকে নিয়ে নেবেন। তো আপলোড ইমেজের উপর ক্লিক করে আপনার ফোন থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু একটা ছবি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এটা কিন্তু নেট অন করে আপনাদের করতে হবে, এটা সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অরিজিনালটা এখানে দেখতে পাচ্ছেন ছবিটা, এবং দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমাদের কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো অরিজিনালে এখানে আমরা যখন ক্লিক করে দিচ্ছি, দেখুন আমাদের অরিজিনালে এখানে কিন্তু পিছনে একটা কিন্তু পর্দা রয়েছে, এরপর আর রিমুভ ব্যাকগ্রাউন্ডের এখানে দেখতে পাচ্ছেন কিছুই নেই। তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এক কালারের একটা, অর্থাৎ পিছনটা এক কালার একটা করে দেবো। এর জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। এডিট অপশনের উপরে যখনই ক্লিক করে দেবেন, নিচেই দেখতে পারবেন অপশনগুলো, এখানে কিন্তু অসংখ্য অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সবার প্রথম বলে দেই, ধরুন এখানে আপনি যেটা রিমুভ করলেন সেখানে যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে এই যে ইরেস রিস্টোর যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিয়ে এই ইরেস করে কিন্তু আপনি সেটাকে মুছে নিতে পারবেন। এবং এই রিস্টোরের উপরে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা যদি ধরুন কোনো একটা অংশ আপনার ছবিটার আসেনি, তো এখান থেকে আপনি কিন্তু সেটা রিস্টোরও করে নিতে পারেন। তো আমরা আবারও একবার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিয়েছি, একটু আমরা উপরে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারগুলো দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো। তো এখান থেকে আমরা সরিয়ে নিচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন সরিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমরা যদি ইয়েলো কালারটা নেই, দেখুন আমরা ইয়েলো কালারটা নিলাম, তো দেখুন আমাদের কিন্তু ইয়েলো কালারটা কিন্তু হয়ে গেছে। তো এই কালারটা হওয়ার পর আপনি যদি এই ছবিটাকে সেভ করতে চান, এই যে দেখতে পাচ্ছেন উপরে
এখানকার উপরে ক্লিক করে দেবেন। এখানকার উপরে যখনই ক্লিক করে দেবেন এটার উপরে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, এটার উপরে ক্লিক করে দেবেন আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করে নিলাম, দেখুন আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এরকম করে আপনার যদি হাফ ছবি থাকে অথবা অন্য কোনো ছবি যদি আপনি করতে চান তাহলে কিন্তু এভাবে সহজেই কিন্তু করতে পারবেন। তো বুঝতে পারলেন, এরপর আমরা দেখে নিচ্ছি যে ছবির থেকে কীভাবে পিডিএফ করবেন। এর জন্য আপনাদের আবারও গুগলে চলে যেতে হবে। গুগলে চলে আসার পর এখানে সার্চ দেবেন ইমেজ টু পিডিএফ, এই লিখাটি লিখে সার্চ দেবেন। এরপর উপরে যে সাইটটা দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ, এই মানে সাইটটির উপরে ক্লিক করে দেবেন। এই সাইটের উপরে যখন ক্লিক করে দেবেন এই সাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি যে ছবিটা অথবা যে ছবিগুলো করতে চাইছেন এই যে চুজ ফাইল, এই চুজ ফাইল করে আপনাদের ফোন থেকে সেই ছবিটা নেবেন। তো আমরা একটা ছবি আপনাদের নিয়ে দেখাচ্ছি, দেখুন আমরা কিন্তু একটা ছবি নিয়েছি। তো দেখুন আপনি যদি এখানে চান যে আমি এখানে দু তিনটে ছবি অ্যাড করব অথবা দু তিনটে আমি পিডিএফ করব অর্থাৎ ছবির পিডিএফ করব একসাথে, তো এখান থেকে কিন্তু আপনি সেটা করতে পারবেন। এখানে একটু নিচে তুলে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল, এই অ্যাড ফাইলের উপর ক্লিক করে আর একটা ছবি কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমরা কিন্তু এখানে অলরেডি একটা নিয়ে নিচ্ছি, আর একটা আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আর একটা ছবি নিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু আর একটা ছবি এখান থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে যদি আপনি আবারও যদি ছবি নিতে চান অ্যাড ফাইল করে দেবেন, এখান থেকে কিন্তু আপনি ছবি কিন্তু নিতে পারবেন। তো সিম্পলি এখানে একটু ওয়েট করবেন, দেখুন এই যে দাগটা রয়েছে এই দাগটা কিন্তু এখানে পূরণ হবে, তারপর কিন্তু হবে। তো দেখুন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট উপরে, এই কনভার্টের উপরে ক্লিক করে দেবেন। তো কনভার্টের উপরে যখনই ক্লিক করে দেবেন সিম্পলি একটু ওয়েট করবেন, এটা একটু প্রসেসিং হবে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার পিডিএফটার কিন্তু সমস্ত কিছু করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি কিন্তু আপনার যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আপনি রোটেট করতে পারবেন। এরপর যেটা রয়েছে আপনি যদি পিডিএফটার সাইজটাকে যদি কমাতে চান, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু কমপ্রেস পিডিএফ, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনার যে পিডিএফের সাইজটা রয়েছে ধরুন সেটা যদি হয়ে যায় ধরুন 100 KB-র মধ্যে, সেটাকে যদি আপনি চান যে আমি 50 KB-র মধ্যে নামাবো সেখান থেকে এখান থেকে কিন্তু আপনি পাবেন এটার উপরে ক্লিক করে। তো আপনি আগে ছবিটার যদি MB-টা কমিয়ে নেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ছবির MB-টা আগে কমিয়ে নেবেন, তারপর আপনি পিডিএফে যখন করবেন তখনই কিন্তু পিডিএফটাও কিন্তু অটোমেটিক কিন্তু KB-টা কিন্তু কমে যাবে, অর্থাৎ MB-টা পিডিএফের যেটা রয়েছে। তো আগে আপনি ছবিটা কমিয়ে নেবেন, তারপর এটা করলে কিন্তু আপনার আর এই ঝামেলাটা করতে হবে না। তো একটু আমরা উপরে তুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, এই ডাউনলোড ফাইলের উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে, সিম্পলি একটু আমরা ওয়েট করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু খুলে গেছে। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে। তো বুঝতে পারলেন এভাবেই সহজে কিন্তু সমস্ত কাজ কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। মানে ছোটো ছোটো শুধুমাত্র ট্রিক্স এবং টিপসগুলো আপনাদের জানা থাকে না বলেই কিন্তু আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এগুলো করতে পারেন না। তো যদি আপনাদের অন্য বিষয়ে কোনো জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।